দর্শক সবাইকে স্বাগতম বিশ্ববিদ্যালয়ের পথে পথের সপ্তম পর্বে। আমি জহুরুল ইসলাম মন লিসবন থেকে আপনাদের সাথে কথা বলছি। আমরা আজকে যে বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, অর্থাৎ হচ্ছে ইনস্টিটিউট সুপিরিয়র দ্য টেকনিকো। এখানে সকল প্রকার ইঞ্জিনিয়ারদের সুযোগ সুবিধা এবং পড়াশোনা এখানেই করানো হয়। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইঞ্জিনিয়ার সুপিরিয়র টেকনিকো। আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না, শোনা যাচ্ছে কি না, এই বিষয়টি কনফার্ম করার পরে ইনশাল্লাহ আমি পরবর্তীতে কথা বলা শুরু করব। আমি আজকে ভিতরে ঢুকতে পারছি না, আজকে উইকেন্ড, সো আই এম রিয়েলি সরি। কারণ হচ্ছে উইকেন্ডে আমরা গেটটা বন্ধ দেখতে পাচ্ছেন, আমি জাস্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি আর কি। এটা একটি ইনস্টিটিউট, ইনস্টিটিউট সুপিরিয়র দ্য টেকনিকো। ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ওশান ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সকল ক্ষেত্রেই এইখানে সবচাইতে ভালো সুবিধা এই বিশ্ববিদ্যালয়ে। সো আমি এই বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো, যদি কেউ শুনতে পান যা সব কিছু সাউন্ড ঠিক আছে কি না যদি জানতে পারেন একটু কমেন্ট করবেন কাইন্ডলি, তারপরে আমি ইনশাল্লাহ তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আমি একটু আশেপাশের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এটা আমার ফ্রন্ট ভিউ, এইটা হচ্ছে জাস্ট বলা যায় যে যখনই আমি আপনারা লিসবন ইউনিভার্সিটি সার্চ দিবেন বা ইনস্টিটিউট সুপিরিয়র টেকনিকো সার্চ দিবেন বা ইউনিভার্সিটি সার্চ দিবেন, লিসবনের কিন্তু এইটাই বড় ভিউ বলা যায়, এটাই কিন্তু ইমেজটা চলে আসে সবার কাছে, এই ফটোটাই চলে আসে। প্লিজ কেউ কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কি না, আর যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। জি, একজন বলেছেন হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ সম্ভবত শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছি যে কমেন্ট করেছেন তাকে। আমি তাহলে কথায় চলে যাই। আসলে আমি বিশ্ববিদ্যালয়ের পথে পথে অনুষ্ঠানটা করে মানে এটি লাইভটা করে থাকি এই কারণে যে আপনারা যেন আপডেট ইনফরমেশন এবং সর্বশেষ ইনফরমেশনটা পেয়ে থাকেন এখান থেকে, এবং পরবর্তীতে যেন এইখানে আপনারা কীভাবে পড়াশোনা করতে পারবেন সেই বিষয়গুলো যেন আপনাদের কাছে তুলে ধরতে পারি। আমি একটু সাইড ভিউ দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে এই সাইড ভিউ, এটি ফুললি বলা যায় সাইড ভিউ, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এইটি আর এটি হচ্ছে আপনার প্রধান গেট বলা যায়, এটি হচ্ছে মূল ফটক যেটি বাংলায় বলে, মানে মেইন গেট, সেটি আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আর এটি হচ্ছে আলামেদা পার্ক বলে আমরা সবাইকে, আলামেদা পার্ক সবাই জানেন চিনেন, এটি হচ্ছে আলামেদা পার্ক যেখানে প্রচুর পরিমাণে বিকেলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে মানুষজন জড়ো হয়, এবং এটি হচ্ছে একটি রিফ্রেশমেন্টের জায়গা বলা যায়। এখানে বেশ কিছু অনুষ্ঠান হয়ে থাকে, এখানে বড় বড় কনসার্ট হয়ে থাকে এই আলামেদা পার্কেই। যদিও করোনার কারণে এখন পর্যন্ত কনসার্ট তেমন হচ্ছে না, তবে আমি যখন এই লিসবন ইউনিভার্সিটি এসেছিলাম তখনই প্রথম কনসার্টটা কিন্তু এই আলামেদা পার্কেই দেখছি। আপনি যেহেতু ফ্রন্টটাকে একটু বড় করে দেখাই তাহলে দেখেন, এই আলামেদা পার্কটা একটু বড় করে দেখাচ্ছি, আমি চেষ্টা করছি বড় করে দেখার জন্যে। সো এটা হচ্ছে আলামেদা পার্ক, ওই পাশে যে লাস্টে জায়গাটা দেখছেন ওটি সবসময় স্টেজ করে থাকে, এবং এখানে কনসার্ট বা বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম কিন্তু হয়ে থাকে। এটি একটি বলা যায় যে ঐতিহ্যবাহী জায়গা লিসবনের জন্য এবং পপুলার জায়গা দুইটই। এই ফ্রন্ট ভিউ অফ আলামেদা। আর তাহলে এখন আমরা চলে যাই পরবর্তীতে কথা বলার জন্যে। ইনস্টিটিউট সুপিরিয়র টেকনিকো হচ্ছে মাস্টার্স, ব্যাচেলার এবং পিএইচডি সব ক্ষেত্রেই কিন্তু জনপ্রিয় ইনস্টিটিউট এটি। যদি আমি বলতে পারি যে কেন জনপ্রিয়, জনপ্রিয় একটি কারণ হচ্ছে অন্যতম কারণ, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে এইখানে সবচাইতে কোয়ালিটি এডুকেশনেরা সার্ভ করে। যেমন ধরেন বুয়েট, বাংলাদেশের যদি উদাহরণ টেনে বলি, বুয়েট ফার্স্ট প্রায়োরিটি কার থাকে, বুয়েটের প্রায়োরিটি থাকে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। সুতরাং আপনি ইনস্টিটিউট সুপিরিয়র টেকনিকো আপনি বুয়েটের ওই রকম ক্যাটাগরিতে চিন্তা করতে পারেন যে পর্তুগালের মধ্যে সবচাইতে ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি কোনটি ভালো, তাহলে আমি বলবো ইনস্টিটিউট সুপিরিয়র টেকনিকো। এখানে আপনি নট মানে ইঞ্জিনিয়ারিং না, এখানে অনেক সাবজেক্ট পড়ানো হয়, যেমন বিভিন্ন রকম, বিশেষ করে এখানে বিভিন্ন রকম ইনস্টিটিউট আছে, এদের ভিতরেই আবার ইনস্টিটিউট আছে এবং বিভিন্ন রকম প্রজেক্ট আছে, তাদের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় ফান্ড এখানে অ্যারাইজ করা হয়। এখানে বলা যায় যে পর্তুগালের যত ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি এবং ইউরোপিয়ান যত ইঞ্জিনিয়ারিং ডিসিশন মেকিং করা হয় এখান থেকেই কিন্তু করা হয়। আরেকটি বিষয় বলবো যে এখানে যারা মাস্টার্স করতে আসে তাদের কিন্তু বিশাল একটা সুযোগ, কারণ এখানে মাস্টার্সের
ক্ষেত্রে স্কলারশিপ অপরচুনিটি অনেক বেশি, কারণ কারো যদি ইঞ্জিনিয়ারিং হয় এই পড়াশোনা করেন বাংলাদেশে বা বাঙালি যে কেউ যে কোনো দেশ থেকে পড়াশোনা করেন, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি সরাসরি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আইএল স্কোর থাকলে এখানে স্কলারশিপ সুবিধা অনেক বেশি। তবে যারা সেলফ ফান্ডে পড়তে চান তাদের জন্য একটু বিপদ, কারণ হচ্ছে এখানে টিউশন ফি অনেক বেশি। তাই আমি বলবো সেলফ ফান্ডে না করে স্কলারশিপে বেশি বেশি আবেদন করুন। স্কলারশিপ আবেদন গত ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু হয়েছিল, ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল এবং মার্চ পর্যন্ত চলেছিল। তবে এখন পর্যন্ত কিছু কিছু স্কলারশিপ, পার্শিয়াল স্কলারশিপ আছে, যেমন ফুড অ্যালাউন্স, অ্যাকোমোডেশন অথবা অন্যান্য যে টিউশন ফি ওয়েভার, এইগুলো কিন্তু স্কলারশিপ চালু আছে। আপনারা কিন্তু চাইলেই কিন্তু সেই স্কলারশিপগুলো নিতে পারেন এখান থেকে এবং পড়াশোনা করতে পারেন। আর আমি আরেকটি বিষয়টা আরেকটু স্পষ্ট করে দেখাই, দেখেন আমার এই পাশটা যদি আমি স্পষ্ট করে দেখাই, দুই পাশে দুটি বিল্ডিং আছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি, আমি সরি একটু ক্যামেরা মুভ করার কারণে। আমি দুই পাশে দুটি বিল্ডিং আছে দেখেন, অনেক বড় বড় তাদের হচ্ছে এটা কিন্তু লিসবনের এটা অনেক উঁচু জায়গা, এই কারণে কিন্তু এই বিল্ডিংটাকে বা এই দুই পাশে দুই একটা গ্রাফিক্যাল যে ভিউ এটা কিন্তু অন্যান্য সিটি থেকে স্পষ্ট দেখা যায়। আবার এই এই যে গ্রাফিক্যাল ভিউটা এটা কিন্তু স্পষ্ট দেখা যায় অন্যান্য সিটি থেকে। সুতরাং বলা যায় যে এইটা যেমন মানে গুণে যেমন ভালো, তেমনি যোগ্যতা এবং সব কিছু দিক থেকে ভালো। এইটা বলা যায় যে ইঞ্জিনিয়ারিংদের একটা হাব বলা যায়, এখান থেকে সব কিছু ডিসিশন হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আপনার যত এখানে ইঞ্জিনিয়ার যে ওশান ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ডেটা সায়েন্স, অর্থাৎ যেখানে আইটি সেক্টরে কিন্তু এখানে কম্পিউটার সায়েন্সে পড়ার খুব ভালো একটা অপরচুনিটি আছে। এখানে টিউশন ফি খুবই কম, টিউশন ফি যদি কেউ সায়েন্সে পড়তে চান ব্যাচেলারের ক্ষেত্রে, যদি পর্তুগিজ টটে হয় তাহলে খুবই কম, 1200 থেকে 1700 ইউরো, যদি ইংলিশ টটে হয় সেই ক্ষেত্রে হচ্ছে 3200 ইউরো থেকে 7000 ইউরো, ডিপেন্ড করে কোর্সের উপর, ভ্যারি করে এটা ডিপেন্ড করছে। আরেকটি বিষয় বলবো যে মাস্টার্সের ক্ষেত্রে আপনাদের এখানে অনেক অপরচুনিটি, কারণ হচ্ছে মাস্টার্সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সংখ্যা এখানে অনেক বেশি ইউরোপিয়ান অন্যান্য দেশ থেকে। এখানে টিউশন ফি কম থাকার কারণে অন্যান্য দেশ থেকে এখানে কিন্তু পড়াশোনা করতে আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে অনেক বেশি। এখানে স্টুডেন্ট সংখ্যা 11,000-এর ঊর্ধ্বে এই শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। সুতরাং এই বলা যায় যে এই ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওশান ইঞ্জিনিয়ারিং 32টির উপরে এখানে সাবজেক্ট আছে। সুতরাং আপনারা কেউ পড়তে চাইলে এই সাবজেক্টে এখানে এসে পড়তে পারেন। আর আরেকটি বিষয় যে সেটি হচ্ছে আমাকে সবাই জিজ্ঞেস করে থাকেন, ভাইয়া এখানে লিভিং এক্সপেন্স কেমন? আমি বলি পর্তুগালের লিভিং এক্সপেন্সটা খুবই কম, কারণ হচ্ছে অন্যান্য দেশের তুলনায়, আমি যদি বলি অন্যান্য দেশের তুলনায় পর্তুগাল লিভিং এক্সপেন্সটা খুবই কম, কারণ এখানে মাত্র 300 থেকে 450 ইউরো দিয়ে আপনি কিন্তু একটি মাস পার করতে পারবেন খুব সহজেই। আর আরেকটা যে এই ইনস্টিটিউটের পড়ার সুবিধাগুলো কী কী, এই ইনস্টিটিউটের পড়ার সুবিধা হচ্ছে এখান থেকে যে যে পড়াশোনা করেছে কেউ এখন পর্যন্ত নট এ সিঙ্গেল পার্সন তার ওই লেভেলেই জবটা হয়। আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আপনার স্টার্টিং স্যালারি 2000-এর উপরে স্টার্ট হবে, মানে 2000 ইউরোর উপরে স্টার্ট হবে আপনি স্টার্টিং। সুতরাং বলা যায় যে আপনারা যারা পড়তে চান, অনেস্টলি পড়তে চান এবং ভালো কিছু কেরিয়ার করতে চান, আমি রিকমেন্ড করবো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য এই ইউনিভার্সিটিকে, ইনস্টিটিউট সুপিরিয়র টেকনিকোকে। এখানে আমি জানি 2-3 জন ভাই আছেন পরিচিত, তারা এখানে মাস্টার্স করছেন ইরাস মন্ডাসে, পিএইচডি করছেন অনেক অন্যান্য দেশেতে, ওই ভাই কোরিয়া থেকে পিএইচডি করেছিলেন, আমাদের একটি ভাই আছে, 2-3 জন ভাই আমি এখানে চেনা জানা আছে, তাদের কাছে আমি এসেছিলাম এই একটি ইনফরমেশন নেওয়ার জন্য। তো এই ইনস্টিটিউট সুপিরিয়র টেকনিকোকে আমি রিকমেন্ড করবো যে হাইলি ফর ইঞ্জিনিয়ারিং স্টাডিজ হিয়ার। এই হচ্ছে মোটামুটি, আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো অ্যান্সার দিব। আর বিশ্ববিদ্যালয়ের পথে পথে আরও হয়তো ইনস্টিটিউটগুলো দেখাবো, আজকে আমি সরি কারণ সানডে আমার মনে ছিল না এটি বন্ধ গেটটা, তার কারণে আমি খুব ভালো করে আপনাদের ভিতরে ভিউগুলো দেখাতে পারলাম না। তবে ইনফরমেশনগুলো এইটুকুই, এইটুকু ইনফরমেশন যে আপনারা যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান, আমাকে অনেকে জিজ্ঞেস করছেন ভাই আপনি আর্টস নিয়ে, কমার্স নিয়ে বা অন্যান্য সায়েন্স নিয়ে, ফ্যাকাল্টি ফার্মেসি অন্যান্য নিয়ে কথা বলছেন পর্তুগালের, বাট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি কোনটি, ইঞ্জিনিয়ারিং যদি সুযোগ সুবিধা কোনটি, আমি বলবো ইঞ্জিনিয়ারিং সুযোগ সুবিধা সব কিছু ইনস্টিটিউট সুপিরিয়র টু টেকনিকোতে অন্তর্ভুক্ত। আর এখানে যেহেতু কম্পিউটার সায়েন্স পড়ানো হয়, বিভিন্ন রকম সায়েন্সের ভালো ভালো সাবজেক্ট পড়ানো হয়, মানুষ বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি আছে, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। সুতরাং আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, আমি বলছি যে এই ইনস্টিটিউট আপনার জন্য পারফেক্ট ইনস্টিটিউশন পর্তুগাল। আর পর্তুগালের লাস্টলি আর একটা কথা যে আপনার এখানে কেন আসবেন, সেটা বারবার বলে থাকি, এখানে পড়াশোনা শেষে শেষে আপনি কিন্তু পাসপোর্ট পেয়ে যাচ্ছেন ইউরোপের যে কোনো দেশে কিন্তু আপনি চাকরি। আমি একজন ভাইকে দেখেছি এখানে পড়াশোনা ব্যাচেলার কমপ্লিট করার পরে তিনি হচ্ছে এখন জার্মানিতে আছেন, জব করছেন, তিনি হচ্ছে প্রায় 3000-এর উপরে অর্থাৎ 3500-এর উপরে সে স্যালারি পাচ্ছেন।
সে জার্মানিতে চলে গেছেন, আপনি এখানেই থাকতে হবে তার কারণে মানে নেই। তবে যদি আপনি ভালো লাগে অবশ্যই এখানে বলেন, যদি আপনাকে ওই কোয়ালিটির জব পান তবে আপনি এখানে থাকতে পারেন। তবে কম টাকায় পড়াশোনা করার জন্যে ইউরোপিয়ান বলগনাশ প্রসেসে পড়াশোনা করার জন্যে এই ইনস্টিটিউট যে সুপিরিয়ার টেকনিক পারফেক্ট জায়গা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। আর আমি আজকে অনেক সানলাইট দেখা যাচ্ছে, সামার চলে এসেছে, খুবই ভালো বিষয়, কারণ আমরা ঠান্ডায় থেকে খুব বিরক্ত হয়ে যাই। তো যদিও ইউরোপের আবহাওয়াটা ইউরোপের অন্যান্য দেশের মতো এখানে আবহাওয়া হচ্ছে খুবই সুন্দর, কারণ সর্বোচ্চ টেম্পারেচার দেখা যাচ্ছে 30 মতো হয়ে থাকে, সর্বনিম্ন 7 হয়ে থাকে, আজকে মনে হয় 20, 22, 25 এরকম টেম্পারেচার। সুতরাং বলা যায় যে ব্যালেন্স ওয়েদার, এবং সাগরের পাড়েই যেহেতু এই লিসবন সিটিটা, সুতরাং খুবই একটা ব্যালেন্স ওয়েদার এখানে আমাদের। আর আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো উত্তর দেবো। আর তাছাড়া আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি যে আসলে এই জায়গাটা আমি একবার দেখানোর চেষ্টা করি, আর একবার দেখাবো। এটি হচ্ছে আপনার, এই দেখেন আপনার ভিউটা অনেক সুন্দর, এটা হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ, একদম মেইন গেট ইনস্টিটিউট সুপিরিয়ার টেকনিকোর। আর এটি হচ্ছে আপনার, এভাবে যদি দেখাতে চাই তাহলে হচ্ছে আপনার, এটা হচ্ছে ওভারঅল ভিউ, এখানকার সামনের ভিউগুলো এরকম, গেটের আমি ভিউটা দেখানোর চেষ্টা করলাম, এই তো। আর আলামদা পার্ক অনেক জনপ্রিয়, অনেক বাংলাদেশি ভাই এখানে সময় কাটান এবং তাদের বাচ্চাদের নিয়ে এসে খেলাধুলা করেন, এবং বিভিন্ন রকম কনসার্ট এবং অনুষ্ঠান এবং এগুলো করার জন্য কিন্তু এটি এই জায়গাটিকে তারা বেছে নেয়। সুতরাং বলা যায় এটি একটি খুবই চমৎকার এবং পপুলার জায়গা। এই মোটামুটি ছিল আজকের। আমি হচ্ছে ইনশাল্লাহ সামনে আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। তবে আরেকটি বিষয় বলবো যে আমরা যে ডকুমেন্টারির কথা বারবার বলে থাকতেছি, কারণ ডকুমেন্টারির ক্ষেত্রে এখানে কিছু অসুবিধা আছে, কারণ আপনি যখন ফুটেজ দিবেন ভিতরে তখন কিন্তু তাদের পারমিশন নিতে হয়। এই পারমিশনের জন্যে আমি সবসময় আবেদন করে থাকতেছি এবং তারা অনেকগুলো অ্যাপ্রুভাল হয়েছে, এবং আমি সময়ের কারণে আমি ডকুমেন্টারিগুলো দিতে পারছি না। তবে ইনশাল্লাহ আমি যখন ডকুমেন্টারি দেবো তখন আপনি আরও বিষয়গুলো স্পেসিফিক করে ক্লিয়ার করে দেবো। তবে লাইভে অনুষ্ঠানে আপনাদের কাছে এই জন্যে করা যে আপনার আপডেট করার জন্যে। ফার্স্ট ফেজ শেষ হয়ে গেছে, সেকেন্ড ফেজ চলছে, অর্থাৎ এখন এই সামনের জুলাই মাসের মধ্যেই এই সকল অ্যাডমিশন এখানে কমপ্লিট হয়ে যাবে বলে আমি জানতে পেরেছি। আমি অলরেডি কয়েকজনের অ্যাপ্লিকেশনে এখানে সহযোগিতা করেছিলাম, তাদের ক্ষেত্রে তারা অনেকেই অ্যাডমিশনে অ্যালাউ হয়েছে। শুধুমাত্র বলা যায় যে ইঞ্জিনিয়ারিং যারা অনেস্টলি পড়তে চান, বাংলাদেশে প্রচুর ইঞ্জিনিয়ার তারা আছেন, তারা বলে যে ভাই আমি ভালো একটা ক্যারিয়ার করার জন্যে, ভাই স্যার ভাই আমি যেতে চাই এখানে বা পর্তুগালে যেতে চাই, এবং সাথে সাথে আমি সেটেলমেন্টও চাই। আমি বলবো যে আপনি এই ইনস্টিটিউট সুপিরিয়ার টেকনিকোকে বেছে নেন এবং খুব ভালোভাবে মানে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন এবং অনেক বিষয়গুলো ক্লিয়ার হবেন। আপনি ওয়েবসাইটে যান, সুপিরিয়ার টেকনিকোকে সার্চ দেন, ইনস্টিটিউট সুপিরিয়ার টেকনিকো, অথবা ইউনিভার্সিটি অফ লিসবনের ভিতরে আপনি দেখবেন ইনস্টিটিউট সুপিরিয়ার টেকনিকো আছে, ইনস্টিটিউট সুপিরিয়ার টেকনিকো, এটা বলে সার্চ দিবেন, চলে আসবে, সব কিছু ওখানে পাবেন। এখানে লাস্টলি আরেকটি কথা বলবো, এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 1930 সালে, আর এটি হচ্ছে এখন স্টুডেন্ট সংখ্যা প্রায় 11,000 ঊর্ধ্বে এবং টিচার্স প্রায় 3,000 মতো স্টাফ আছে। সাবজেক্ট আছে প্রায় 32 অধিক, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে আরও যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে, ডেটা সায়েন্স, আপনার হচ্ছে আরও অনেক ভালো ভালো সাবজেক্ট এখানে আছে, যেগুলো সাবজেক্ট কিন্তু আপনি পড়তে পারেন এখানে ব্যাচেলার অথবা মাস্টার্সে। তবে সেলফ ফান্ডে পড়তে গেলে একটু কস্টলি, কারণ আপনি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, সুতরাং আপনাকে একটু খরচ করতেই হবে। এই মোটামুটি আর কি ভিউ। ইনশাল্লাহ আমি সামনে হয়তো কোনো একটি ইউনিভার্সিটি নিয়ে আমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আজকে সেই পর্যন্তই, এই মোটামুটি আমি ভিউ দেখাতে পারলাম। আর আপনাদের ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার জন্যে পর্তুগালের সিচুয়েশান খুবই এখন ভালো অবস্থা, অন্যান্য দেশের এখান থেকে কিন্তু অন্যান্য দেশের কিন্তু নাগরিকরা এখানে আসা শুরু করেছেন, একমাত্র গ্রিন লিস্টে কিন্তু এখানেই রাখা হয়েছে। এই ছিল মোটামুটি আজকের লাইভে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করছি। আর দেখা হবে ইনশাল্লাহ কোনো একটি ইউনিভার্সিটি আবার লাইভে। আর আমি আগেই বলেছি আমি ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করছি, সরি, আমি ইনশাল্লাহ এদের যে ভিতরের আর্কিটেকচার ভিউ নিতে গেলে আপনার কিন্তু পারমিশন লাগে, পারমিশনের জন্য ওয়েট করছি। ইনশাল্লাহ সামনে খুব দ্রুত আপনাদের মাঝে ডকুমেন্টারিগুলো তুলে ধরবো এবং ইউনিভার্সিটিতে আরও আরও তথ্য দেবো। তবে সব তথ্যই কিন্তু গুগলে এবং ওয়েবসাইটে আছে, সুতরাং ভাই আমাকে জিজ্ঞেস না করে গুগলকে করতে পারেন সরাসরি। গুগল হচ্ছে আপনার সবচাইতে ভালো বন্ধু, সে খুব ভালোভাবে উত্তর দিতে পারে, আমি হয়তো স্পেসিফিক উত্তর দিতে পারি, তবে গুগল হচ্ছে পারফেক্ট জায়গা আপনার প্রশ্ন করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনাকালে নিজেকে
দেখে শুনে রাখবেন, এই কামনা করছি। সুস্থ থাকবেন, বাই বাই, টাটা। লিসবন থেকে জহুরুল ইসলাম মন, বিশ্ববিদ্যালয়ের পথে পথে সপ্তম পর্ব এখানে শেষ করছি।